হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন আরেকটি চমক দেওয়া ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা একটি ফুড রিভিউ দিব। আমরা অনেকেই রয়েছি যারা হালকা নাস্তায় সকালে কিংবা বিকেলে বিস্কিট খেয়ে থাকি। অনেকের পছন্দ হচ্ছে টোস্ট। বন্ধুরা, কোন টোস্ট খাবেন এবং যা খেলে আপনার মুখে লেগে থাকবে? আমি সম্প্রতি এরকম একটি টোস্টের প্যাকেট কিনে নিয়ে আসছিলাম বাজার থেকে, কিন্তু তার মানটা আমার কাছে যথেষ্ট মনে হয়নি। এরপরে আমি খুঁজতে থাকি যে বাজারে সেরা টোস্ট রয়েছে কোনটি। এভাবে খুঁজতে খুঁজতে আমি রাজধানীর বিক্রমপুর যে মিষ্টান্ন ভাণ্ডারগুলো থাকে সেখানে পেয়ে গেলাম বিক্রমপুর ভাগ্যকুল বেকারির বাটার টোস্ট। বন্ধুরা, দাম বেশি কিন্তু মান আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, অর্থাৎ আমার খেয়ে তৃপ্তি পেয়েছি। এই যে টোস্টটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিক্রমপুর ভাগ্যকুল বেকারি, যেটি মোহাম্মদপুরে কারখানা তাদের। তারা মিষ্টির পাশাপাশি এই বাটার টোস্ট বাজারজাত করে থাকে। বন্ধুরা, এই প্যাকেটটির মধ্যে মাত্র 300 গ্রাম টোস্ট থাকে এবং তার দাম হচ্ছে 150 টাকা। এর মধ্যে আপনি 10 পিস টোস্ট পাবেন এবং তার দাম 150। কল্পনা করা যায়, তার মানে 500 টাকা কেজি মূল্যের এই টোস্ট, এক এক পিস এই প্যাকেটের মধ্যে যেহেতু 10 পিস এবং তার দাম 150, এক একটা পড়বে আপনার 15 টাকা পিস। 15 টাকা পিচে এক পিস টোস্ট খেলে আপনার কি আসলে মন ভরবে, তৃপ্তি পাবেন? এই প্রশ্ন যদি করেন তাহলে বলবো যে বর্তমান যে দ্রব্য মূল্যের বাজার সে তুলনায় চলে, কিন্তু দামটা যদি একটু কম হতো তৃপ্তিটা আর একটু বেশি আসত। এই টোস্টটির গায়ে চিনি লাগানো। মিষ্টি যারা পছন্দ করেন, যাদের ডায়াবেটিস নেই, তারা কিন্তু এটি খেতে পারবেন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, এটি যে বাটার টোস্ট বলা হয়েছে, হ্যাঁ, এটি খেলে বাটারের একটি ঘ্রাণ চলে আসে, মুখের মধ্যে গুঁড়ি হয়ে যায়। টোস্টটি বেশি শক্ত না, আবার একেবারে নরমও না। আর সব থেকে বড় বিষয় যে এই প্যাকেটটির উপরে একটি এমনভাবে এটি তৈরি করা হয়েছে, আপনি একটি টোস্ট খাওয়ার পরে আবার এটি চাপ দিয়ে লাগিয়ে রাখতে পারবেন যাতে বাতাস না ঢোকে। এটি আমার ভালো লেগেছে। বন্ধুরা, এই টোস্টের মধ্যে স্বাভাবিক প্রক্রিয়ায় সবাই যে প্রোডাক্টগুলো ব্যবহার করে তারাও সেগুলো করেছে, কিন্তু অতিরিক্ত করেছে বাটার। বাটারের একটা ফ্লেভার আপনি পাবেন। যা হোক, বাজারে যদি আপনি একটি ভালো মানের টোস্ট খেতে চান, দামের দিকে না চেয়ে, যে আমি তৃপ্তি সহকারে খেতে চাই, এবং এদের কিন্তু আবার ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু রয়েছে চিনি মুক্ত, সেগুলো আপনি খেতে পারবেন, তার দাম কিন্তু আর একটু কম। যা হোক, মিষ্টি টোস্ট যারা পছন্দ করেন এবং মোটামুটি ভালো মানের, সেক্ষেত্রে এটি আপনি তালিকায় রাখতে পারেন এবং খেয়ে দেখতে পারেন। আমি 10-এর মধ্যে 7-8 দিতে পারি। যা হোক, আমরা আজকের এই ভিডিওটি এখানে রাখছি। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।